Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। এটা কয়েকদিন আগের ভিডিও যখন আমি কিশোরগঞ্জ গিয়েছিলাম। তো ভাবলাম যে এই ব্লগটা আমি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষাতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সকালে উঠার কথা ছিল ফাশের দিকে, কিন্তু আমরা উঠতে উঠতে দেরি হয়েছে, যার কারণে আমরা অনেক তাড়াতাড়ি রেডি হন লাগছে। পরে আব্বু আমরারে কমলপুর স্টেশনে ড্রপ করে দিয়েছে। আমরা সকাল 7টা ট্রেনে উঠছি। প্রায় অনেক বছর পরে আমরা ট্রেন জার্নি করছি, আমরা আসলে অনেক এনজয় করছি। পরে ট্রেন থেকে আমরা সরাচর স্টেশনে নামছি। পরে একটা অটো লইছি, অটোলয়ে আমরা বাড়িতে গেছি। বাড়িতে যাইতে যাইতে আমরা প্রায় 11টা বাজে গেছি। তো ওই দিন আর আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ পরের দিন আমার অ্যানাটমি ভাইবা আসিন। তো সারাদিন এই দিন অনেক পড়তে হয়েছে, অনেক টায়ার্ড ছিলাম, কিন্তু কিছু করার আসেন না। সকালবেলা অনেক বেশি ঠান্ডা আছেন, অনেক বেশি কুয়াশা। তো দেখতেছেন চারপাশে এত বেশি কুয়াশা আছেন যে কিছুই দেখা যাইতেছেন না। এবার অনেক বেশি মজা করছি, প্রত্যেকটা দিনে আমরা ঘুরতে পাইছি সবার সাথে। তো ডে ওয়ানে আমরা সবাই মিল্লা ভিটাতে একটা পিকনিকে গেছি। ও দুপুরে খাওয়া দাওয়ার লাইগা সবাই মিল্লা খিচুড়ি রান্না করছি, খুবই মজার খিচুড়ি আসিন। তো আমরা খাওয়া দাওয়া করার পরে সবাই একটু রেস্ট নিয়ে আমরা সানফ্লাওয়ার গার্ডেনে গেছি। আগে কোনো সময় আমরা এলাকার মধ্যে সানফ্লাওয়ার চাষ করা হয়েছে না, যার কারণে এবার আশেপাশে সবাই দেখতে আইসে। তো এর লেগে সানফ্লাওয়ার গার্ডেনটা সবার লেগে অনেক অ্যাট্রাকটিভ একটা প্লেস আছেন। দূর থেকে দেখা যাইতেছে কত বেশি ভিড় সানফ্লাওয়ার গার্ডেনে, সবাই অনেক বেশি ফটোশ্যুট করছে ওইখানে গিয়া। আমরা অনেক বেশি করছি ফটোশ্যুট, অনেক ছবি তুলছি, ভিডিও করছি। তো আজকে ডে টু, সকালবেলা আমরা বাড়িতে আসি। ঘুম থেকে ওঠার পরে আমি পাখির কাছে আয়া ফুরছি। আমাদের বাড়িতে অনেক কবুতর আছে, কবুতরে খাবার দিছি, পানি দিছি। আসলে এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু ঢাকার মধ্যে কোনো সময় করা হয় না। ডে থ্রিতে আমরা সবাই মিল্লা কাঁঠাল কান্দি গেছি আমার মেজো আন্টির বাড়িতে। আমরা অনেক বেশি এনজয় করছি এই দিন, অনেক বেশি হাঁটতে হয়েছে। এই রাস্তাটা একটা হাওরের মাইজে, বর্ষাকালে এটা পুরোটাই পানি নিচে ডুবে থাকা। তো বর্ষাকালে সবাই এই পানির রাস্তা দিয়েই মিটামন ফেমাস যে হাওয়ার ওই হাওরে যা। তো এই আশেপাশের রাস্তাটা অনেক বেশি ভালো লাগতেছে, আর সাউন্ডগুলো অনেক সুন্দর, যার কারণে আমি এখানে কোনো মিউজিক অ্যাড করছি না। তো আমার এই ন্যাচারাল সাউন্ডটাই অনেক বেশি ভালো লাগতেছে। আসলে এইবার বাড়ি থেকে সবচেয়ে বেশি এনজয় করছি, যার কারণে এত বেশি ভিডিও শ্যুট করছি না। তো ফাঁকে ফাঁকে যত দূরাই করছি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ফার্স্ট টাইম আপনাদের সাথে কিশোরগঞ্জের ভাষাতে ব্লগ শেয়ার করেছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।